নিলামে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে বড় রুবি। এটি এক ধরনের বিরল রত্নপাথর। আমেরিকা নিউ ইয়র্কের নামকরা নিলামকারী প্রতিষ্ঠান সোথেবির বিশেষ আকর্ষণ জুয়েলারি অকশনের অংশ হিসেবে এটিকে নিলামে তোলা হয় এ মাসের 8 তারিখে। কে বা কারা বিরল এই রত্নপাথরটি কিনেছে সে তথ্য অবশ্য জানা যায়নি। 55.22 ক্যারেট ওজনের এই রত্নরুবির নাম এস্ট্রেলা দিফিউরা। নিলামে এই রুবির বেস প্রাইস নির্ধারণ করা হয় 30 মিলিয়ন মার্কিন ডলার, তবে শেষ পর্যন্ত 34.8 মিলিয়ন ডলারে রত্নপাথরটি বিক্রি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এটি বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল রুবি। মোজাম্বিকের একটি খনিতে এটি আবিষ্কার করে কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস। সোথেবির তথ্য অনুযায়ী এর আগে সবচেয়ে দামি রুবির নাম ছিল সানরাইজ। প্রায় 26 ক্যারেটের ওই রুবিটি পাওয়া গিয়েছিল মিয়ানমারের খনিতে। 2015 সালে 3.30 কোটি মার্কিন ডলারে বিক্রি হয় সানরাইজ রুবি। খনি থেকে উত্তোলন করার সময় এস্ট্রেলা দ্য ফিউরা রত্নটি ছিল 101 ক্যারেটের। পরে এটিকে কেটে ও পলিশ করে 55 ক্যারেটের অসাধারণ সুন্দর একটি রূপ দেওয়া হয়েছে। সোথেবির জুয়েলারি ডিপার্টমেন্ট স্পেশালিস্ট ইউনিকিম বলেন, এটিকে বলা হয় এস্ট্রেলা ডি ফুরা, পর্তুগিজ ভাষায়, যার অর্থ স্টার অফ ফুরা। এটি মূলত গত বছরের জুলাই মাসে পাওয়া গিয়েছিল এবং যখন এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল তখন এটি ছিল 101 ক্যারেটের রুক্ষ রত্নপাথর, যা ইতিমধ্যেই রত্নশিল্পের নজরে কেড়েছে। এটি আমাদের দেখা সবচেয়ে বড় এবং বৃহত্তম রত্নমানের রুবিগুলোর মধ্যে একটি। রং, স্যাচুরেশন ও স্বচ্ছতার সাথে এটি খুব চমৎকার এবং সুন্দর একটি রত্ন।